फ्रेंड्स वेलकम टू माय चैनल इंटीरियर क्रिएशन आमी आर्किटेक्ट झुमुर आज আমরা চলে এসেছি আমাদের করা একটি সাইটে থাম্বনেইল দেখে বুঝতে পেরেছো যে আমরা একটা হ্যান্ডেলেস কিচেন দেখাতে চলেছি কিভাবে কিচেনকে একটা হ্যান্ডেলের শোরুম না করে সেটাকে স্লিক একটা লুক দেওয়া যায় সেই জিনিসটাই আজকে আমাদের এই প্রজেক্টটাতে আমি তুলে ধরব আমরা সাইটটি ভিজিট করি সাইটটি ভিজিট করার সময় এই অবস্থায় সাইটটি ছিল আমরা মেজারমেন্ট নেই সাইটের এবং সেই মতো করে ক্লায়েন্টের সঙ্গে কথা বলার পরে তার রিকোয়ারমেন্ট বুঝে একটি ডিজাইন বানাই এই পুরো কিচেনটা আমরা একটা হ্যান্ডেল ইউজ করিনি এসব কিভাবে সেটা দেখা যাক এখানে আমরা জি প্রোফাইলটি ইউজ করেছি এই জি প্রোফাইলটি কিভাবে প্লাইয়ের মধ্যে বসাতে হয় সেটা আমরা জানব আর আমরা জানব এটি কোথায় কোথায় উপলব্ধ এবং কি কি এর কি রকম রেট আর এটাকে কি কি কালারে পাওয়া যায় এই সমস্ত কিছু আজকে আমরা জানব এই ভিডিওটির থেকে শাটারের যেই জায়গাটিতে আমরা জি সেকশনটি লাগাতে চাইছি সেখানে একটি গ্রুভ করে নিতে হবে আর তার ভেতরে এই জি সেকশনটিকে ঢুকিয়ে বসিয়ে দিতে হবে এরপরে একটু ডেলিকেটলি ওর উপরে চাপ দিতে হবে এবং চাপ দিয়ে সেখানে হাতুড়ি দিয়ে একটু বিট করে পুরো জি সেকশনটিকে বসিয়ে দিতে হবে জি সেকশন প্রোফাইল সাধারণত অ্যালুমিনিয়াম রোজ গোল্ড কপার ব্ল্যাক এই ধরনের কালারে পাওয়া যায় এছাড়াও যদি অন্য কোনো কালার আপনার প্রয়োজন হয় তাহলে এর ওপরে অ্যানোডাইজিং করে নিতে পারেন আর এছাড়াও পাউডার কোটিংও করে নিতে পারেন তবে পাউডার কোটিংয়ে হিট থেকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তাই এর ওপরে যদি অন্য কালার চাই তাহলে অ্যানোডাইজিং অবশ্যই করে নিতে পারেন এই প্রোফাইলগুলো সাধারণত 10 ফুট লেন্থের মধ্যে আসে কোম্পানি ভেদে এর দাম 1200 থেকে 2500 এর মধ্যে ওঠানামা করে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে ড্রয়ার প্রোভাইড করা হয়েছে এবং প্রত্যেকটির মধ্যে কপার কালারের জি সেকশন প্রোফাইল ইউজ করা হয়েছে ইউজ করার জন্য যে সুবিধাগুলো আমরা পাবো সেটি হলো আমরা যখন এখানে দাঁড়িয়ে কাজ করছি তাহলে সেখানে যদি আমরা হ্যান্ডেল ইউজ করি সেখানে আমাদের পায়ে ঠেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু জি সেকশন জন্য আমাদের এই পুরো লেভেলটা একটা লেভেলে চলে এসেছে ফলে এটি একটি লিনিয়ার স্লিক লুক দিয়েছে এটিকে ঠিক এইভাবে ধরে এই আমাদের একটি কাটলারি বাস্কেট এই আমাদের আরেকটা প্লেন বাস্কেট দেওয়া হয়েছে এখানে এখানে একটি থালি বাস্কেট দেওয়া হয়েছে জি সেকশন প্রোফাইল ইউজ করলে যে এজগুলো তৈরি হয় সেই এজগুলোর থেকে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই ফিনিশিং দেওয়ার সময় সেই জায়গাগুলো ঘষে স্মুথ করে নিতে হয় এখানে একটি কর্নার ক্যাবিনেট ক্রিয়েট করা হয়েছে আমাদের সিলিন্ডার প্লাস কিছু সবজি কাঁচা সবজি রাখার জায়গা করা হয়েছে এবং এখানে যেন এয়ারটা ভালো করে এই দিকটা পাস হয় সেই জন্য আমাদের এখানে কিন্তু একটি গ্যাসের জালি গ্যাস পাস হওয়ার জন্য একটি জালি ইউজ করা হয়েছে গ্যাস উইন্ডো যেটাকে আমরা বলতে পারি এরকম একটা ইউজ করা হয়েছে এইভাবে শাটার আমাদের যাবে এর ফলে আমরা পুরো কর্নারটাকে কাজে লাগাতে পেরেছি এই হলো আমাদের আরেকটি ক্যাবিনেট এর মধ্যে একটি ডিভিশন করা হয়েছে এই ডিভিশনটা দেওয়া হয়েছে যেটা প্রয়োজনে খোলাও যাবে পুরো প্রজেক্টটিতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক কালারের মাইকা ইউজ করা হয়েছে উড ফিনিশের মাইকাই ওনার পছন্দ ছিল তাই আমরা সেই কালারেরই মাইকা ইউজ করেছি যেহেতু পুরো স্ল্যাবটা আগের থেকে করা ছিল সেই জন্য আমাদের স্ল্যাবের যে নিচে একটা সাপোর্ট থাকে সেই সাপোর্টটাকে আমরা কভার আপ করেছি এবং তার উপরে পুরো ল্যামিনেট করে এর একটা সেম লুক দিয়েছি এর মধ্যে এরপরে আবার নেক্সট আমাদের আরেকটা ক্যাবিনেট এই ক্যাবিনেটে কোনো ডিভিশন করা হয়নি এটিকে পুরো লম্বা রাখা হয়েছে বড় চালের ড্রাম বা বড় কৌটো রাখার জন্যে সিঙ্কের নিচে ইউজড বাসনপত্র ডিটারজেন্ট এবং ডাস্টবিন রাখার জায়গা প্রোভাইড করা হয়েছে বাস্তু অনুযায়ী আমরা গ্যাস সিলিন্ডার রাখার জায়গাটাকে একটু বদলে দিয়েছি এবং সেই অনুযায়ী এখানে আমাদের চিমনি এবং চিমনির পাশে আমরা দুটো ক্যাবিনেট করেছি সবসময় যে সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করি সেই সমস্ত জিনিসগুলো রাখার জন্য যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যে এই পুরো শাটারের মধ্যেও কিন্তু একটিও হ্যান্ডেল ইউজ করা হয়নি আমরা তার জায়গায় এই পুরো পাল্লাটাকে 1/2 ইঞ্চির মতো করে বড় রেখেছি ফলে এই জায়গাটা খুব সহজেই আমাদের কাছে আঙুলের চাপে এটা খুলে যাচ্ছে
হ্যান্ডেললেস একটা পুরো স্লিক লুক এখানে আনা হয়েছে। চিমনির পেছনেও একই ল্যামিনেটেড কন্টিনিউশন রাখা হয়েছে এবং একটি খুব ক্লিয়ার লুক এসছে, যার জন্য কর্নার ক্যাবিনেট তৈরি করা হয়েছে। পরের ক্যাবিনেটে গ্লাস পার্টিশন দিয়ে দুটো ডিভিশন তৈরি করা হয়েছে, যাতে ছোট ছোট কৌটো খুব অনায়াসেই রাখা যায়। পরের ক্যাবিনেটে হাইড্রোলিক ইউজ করা হয়েছে এবং গ্লাসের একটা পার্টিশন দিয়ে দুটো ডিভিশন ক্রিয়েট করা হয়েছে। এখানে একটি ডিসপ্লে এরিয়া তৈরি করা হয়েছে, যার জন্য শাটারে কাঁচ ইউজ করা হয়েছে এবং ওপর দিয়ে একটা লাইটের প্রভিশন রাখা হয়েছে। এই মুহূর্তে কানেকশন হয়নি, তাই লাইটটা জ্বালিয়ে আমি দেখাতে পারছি না, তবে এখানে যখন লাইটটি আসবে আশা করি তোমরা বুঝতে পারছো একটি খুব সুন্দর লুকস কিন্তু এখানে তৈরি হবে, কারণ এখানে সব জিনিসপত্রগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং যেহেতু কাঁচের ডিভিশন দেওয়া হয়েছে ওপর থেকে যখন লাইটটি আসবে তখন ওই কাঁচের ভেতর দিয়ে নিচের ক্যাবিনেট মানে দুটো ডিভিশন দিয়ে আলো দেবে। জানালার এই পাশে সিঙ্কের উপরে একই রকমভাবে আরেকটি ক্যাবিনেট তৈরি করা হয়েছে, যেমনটি আমরা আগে দেখেছি। এখানেও হাইড্রোলিক ইউজ করা হয়েছে একইভাবে। যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছো তাদের জন্য বলি, আমি আমার এই চ্যানেলে ইন্টেরিয়র ডিজাইনিং, বিল্ডিং প্ল্যানিং ও বাস্তু সম্পর্কে নানা তথ্য নিয়ে আলোচনা করে থাকি, তাই যদি তোমরা কেউ এই বিষয়গুলি সম্পর্কে ইন্টারেস্টেড হও তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্ল্যান অনুযায়ী আমরা এই ভার্টিক্যাল ইউনিটের মধ্যে একটি টি জোন বানাবার জন্য প্রত্যেকটি ডিটেইলিং আমাদের ওয়ার্কারদেরকে প্রত্যেকটা সময় বুঝিয়ে দিই, প্রত্যেকটা জিনিসের ড্রয়িং করে তাদের সঙ্গে যেন কোনো রকম মিসকমিউনিকেশন না হয়, তারা যেন সম্পূর্ণ কাজটা ভালো করে বুঝতে পারে এবং তাদের কাজটা সেইভাবে সুন্দর করে তুলতে পারে, সেই জন্য আমরা প্রতি মুহূর্তে তাদেরকে সাহায্য করে যাই। সিঙ্কের পাশে কাজ করবার জন্য যেটুকু জায়গা লাগে সেইটুকু জায়গা ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে আরেকটি ভার্টিক্যাল ইউনিট তৈরি করি এবং সেই ক্যাবিনেটেও কিন্তু আমরা হ্যান্ডেল ইউজ করিনি, ওই একই পদ্ধতিতে হাফ ইঞ্চি মতো প্লাই বেশি রাখার পরে এটিকে তৈরি করেছি এবং ওপরে দেখুন এখানেও কাঁচের ডিভিশন দিয়ে দুটো এরিয়া তৈরি করা হয়েছে। এখানে আমাদের ওটিজি রাখবার জায়গা তৈরি করা হয়েছে, এখানে মাইক্রো ওভেন রাখার জায়গা, আর এইখানে এখানে কিন্তু আমরা একটি মজার জিনিস দেখবো, এই পুরো জিনিসটা আমাদের নিচের থেকে খুলবে। এখানেও আমরা জি সেকশন প্রোফাইল ইউজ করেছি এবং এটা যখন উঠে যাবে এর তলে যেমন দেখা যাচ্ছে যে দুটো ডিভিশন তৈরি করা হয়েছে এবং এইখানে আমরা একটি সাপোর্ট ইউজ করব। এই সাপোর্ট ইউজ করে আমাদের একটি টেবিল ক্রিয়েট করা হয়েছে যেখানে বসে এক দুজন বা সকালের চায়ের আড্ডা থেকে শুরু করে কখনো কখনো দুপুরের লাঞ্চও কিন্তু সেরে ফেলা যাবে। একটি শাটার দিয়ে আমরা দুটো পারপাস সলভ করেছি, এক হলো আমাদের পুরো ক্যাবিনেট ঢাকার জন্য শাটার তৈরি করা হয়েছে এবং সাথে সাথে একটি টেবিলও ক্রিয়েট করা হয়েছে, আর এই সাপোর্টটা সরিয়ে দিলে খুব সিম্পলি এটি বন্ধ হয়ে যাবে। এই প্রজেক্টটিতে পুরনো একটি টেবিলকেও আমরা মডিফাই করেছি। অ্যান্ড দ্য ফাইনাল লুক ইজ করবে, আর আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নমস্কার।